আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই পড়াশোনা ভালো চলতেছে। তো আজকে মূলত ঘুম থেকে উঠতে প্রায় 4:50 ঘুম থেকে উঠছি, তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেতে এখন আমি আমার প্রথমে টোটো লিস্ট তৈরি করবো। গাইস, তো আমার টু ডু লিস্ট করা শেষ। তো টু ডু লিস্টের মূলত আজকে রাখছি অর্গানিক কেমিস্ট্রির 2টা লেকচার আছে, তো এই অধ্যায়টা আমার পড়া হয়নি। তো আজকে আমার এটা ডেইলি এক্সাম আছে উদ্ভাসে, তো এইটা শেষ করবো। এটার সঙ্গে আমি কনসেপ্ট বুক প্লাস কোশ্চেন ব্যাংক কভার করার চেষ্টা করবো, মানে করতেই হবে, কারণ আজকে যেহেতু ডেইলি এক্সাম। দেন এসিএসের একটা পর্যাবৃত্ত ধর্মের একটা মানে লেকচার আমার জমে রয়েছে, তো ওইটা করতে হইব, পরে ওইটার কোশ্চেন প্র্যাকটিস করতে হইব। তারপরে আমার যে তো ফাইনালি গাইস আমার 5 লেকচার শেষ, তো এটা প্রায় 2 ঘন্টা টাইম লাগছে। তো এটা মূলত ছিল 2 ঘন্টা 50 মিনিটের, কিন্তু আমি মাঝখানে 10 মিনিট ব্রেক নিয়েছিলাম। তো আমি শুরু করেছিলাম 5:15, এখন 7:20 সামথিং বাজে। তো এখন আমি কিছুক্ষণ রেস্ট নিব, প্রায় 15 থেকে 20 মিনিট ব্রেকফাস্ট করে নিব, করে নিয়ে তারপরে আবার সেকেন্ড লেকচার শুরু করব। তো এখন আমি আমার ব্রেকফাস্ট সেরে আসছি, তো প্রায় 20 মিনিট রেস্ট নিয়ে আসলাম। তো এখন আমার যে 3 নম্বর লেকচারটা চালু করতেছি, এটার প্রায় 2 ঘন্টা 50 মিনিট, ওইটার মতো দেখি এখন এটা শেষ করতে কয় মিনিট লাগে। তো এখন বাজতেছে আপনার 7:45 প্রায়, তো দেখি কয় মিনিট লাগে। ফাইনালি আমার সেকেন্ড লেকচার করা শেষ, তো এটা শুরু করেছিলাম 7:45, তারপরে এখন বাজে আপনার 10:08। তো এখন লেকচার শেষ, তো এটা মূলত লাগছে 2 ঘন্টা, মাঝখান দিয়ে আমি ব্রেক নিয়েছিলাম প্রায় 20 মিনিট। তো এখন আমি মূলত আমার দুপুরের খাবার রেডি করতে হবে, তো এই জন্য বাজারে যাইতে হইব, বাজারে গিয়ে একটু বাজার আনতে হইব, তারপরে খাবার রান্না করে তারপরে আবার পড়তে বসবো। তো গাইস এখন আপনার বাজতেছে 2:50, তো এখন আমি আমার এই যে নোট খাতাটা আছে, আজকে 2টা লেকচার করেছি, এটা রিভিশন দিব, রিভিশন দিয়ে তারপরে উদ্ভাসের কনসেপ্ট বুক, তারপর কনসেপ্ট বুকটা পড়বো, পরে এটার মধ্যে জামের কাছে তা করবো, তারপর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন প্র্যাকটিস করবো, পরে আমার উদ্ভাসে অনলাইন এক্সাম আছে, ওইটা পার্টিসিপেট করবো। তো আপনারা দেখতে থাকেন। এখন 9টা বাজে, তো কনসেপ্ট বুকের প্রায় অর্ধেক পড়ছি, তো এখন আর কনসেপ্ট বুক পড়তে ভালো লাগতেছে না, কারণ উদ্ভাসের এক্সাম আজকে ছিল আমি ভাবছি, কিন্তু আজকে 3 তারিখ, তো কালকে 4 তারিখ, কালকে যেহেতু এক্সাম, তো সকালে কনসেপ্ট বুকটা পড়বো, কারণ এখন রাত্রি হয়ে গেছে, এখন আর মানে এইগুলো থিওরি পড়তে ভালো লাগতেছে না, তো আর ম্যাথ করতে ভালো লাগতেছে না। এখন একটা পর্যাবৃত্ত ধর্মের একটা ক্লাস আছে, তো ওই ক্লাসটা করবো। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে সেরকমভাবে আমার এমনিতে শুক্রবারে বেশি পড়া হয় না, প্রায় 6 থেকে 7 ঘন্টা, বেশি হলে 8 ঘন্টা পড়া হয়, কারণ শুক্রবারে এই সেই কাজ থাকে, যার কারণে টাইম ওয়েস্ট হয়। আজকে মূলত বিকালবেলা একটু কাজ ছিল, সকাল থেকে আজকে মানে বিভিন্ন রকম কাজের কারণে সেইরকমভাবে পড়াশোনা হয়নি, তো শনিবার থেকে একটু ভালো পড়াশোনা হবে। তো আজকে কাজে যে বেশি টাইম ওয়েস্ট হয়েছে করছে, এটা হচ্ছে এই যে এই নিয়ে নিন, এই যে বিড়ালটা, বিড়ালটা আনতে গিয়েছিলাম, যার কারণে আজকে একটু টাইম ওয়েস্ট হয়েছে, প্রায় 2 থেকে 3 ঘন্টায় বিড়াল আনার পেছনে টাইম ওয়েস্ট করে ফেলছি।
তো কালকে থেকে ভালো করে আশা করি পড়াশোনা হবে। তো এখন আমি ক্লাস 4 ঘন্টার লেকচার আছে, দেখি আজকে 11টা কি 12টা পর্যন্ত কতটুকু ক্লাস করতে পারি। যতটুকু ক্লাস করতে পারি করে তারপরে ঘুমাই যাব, কারণ সকালে উঠে এক্সামের প্রিপারেশন নিতে হবে। তো আপনারা দেখতে থাকেন। তো গাইস, এখন প্রায় রাত্রি 12টা বাজে। তো আমার পর্যাপ্ত গতির প্রায় 2 ঘন্টা লেকচার শেষ হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আজকে আপনার প্রায় সেলফ স্টাডি সহ অনলাইন ক্লাস সহ প্রায় 8 ঘন্টা পড়াশোনা হয়েছে। যেহেতু শুক্রবারে আমার সেরকম পড়াশোনা হয় না, মানে হয় বলতে গেলে 10 ঘন্টা হয় না। তো আজকে এই পর্যন্ত, আজকে আদার্স কাজ ছিল, তো কাজগুলো করলাম। তো আজকে এই পর্যন্তই, আগামী ব্লগে দেখা হচ্ছে।